মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মোহাম্মদ হেমায়ত হাওলাদার নামে এক কৃষক নিহত হয়েছেন শুক্রবার রাতে কালকিনি পৌর মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে হেমায়ত হাওলাদার কালকিনি পৌরসভার দুই নং ওয়ার্ডের দক্ষিণ ঠ্যাঙ্গামারা গ্রামের মৃত মোহাম্মদ হানিফ হাওলাদারের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভ্যানে বসা ছিলেন কৃষক মোহাম্মদ হেমায়ত হাওলাদার এ সময় ব্যাপরা গতির একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা হেমায়ত হাওলাদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন